দর্শক, এই মুহূর্তে বুয়েটে আছেন আমাদের সহকর্মী ফরুক বাবু। বুয়েট পরিস্থিতির সবশেষ অবস্থা সম্পর্কে জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। বাবু, বুয়েটে ছাত্র রাজনীতি চালু করার ব্যাপারে রীতি কারা করেছেন, আর আজ ক্যাম্পাসের অবস্থা কেমন দেখছেন আপনি? কোনোদিনও আন্দোলন সংগ্রাম তাদেরকে করতে দেখা যায়নি। তার কারণ হিসেবে গতকালই ছাত্র বুয়েটের শিক্ষার্থীরা তারা তাদের সর্বশেষ বিকেল 5টাতে সংবাদ সম্মেলনে তারা জানিয়েছে, তারা সশৈলে এই আন্দোলনে যুক্ত না থাকলেও তারা আন্দোলনের সমর্থন থেকে এখন পর্যন্ত তারা পিছু হাটেনি। তার কারণ, তারা নিরাপত্তার হুমকিতে ভুগছে। এই কারণ হচ্ছে গতকাল শহীদ মিনারে ছাত্রলীগের যে প্রোগ্রাম ছিল সেখান থেকে পরবর্তীতে বুয়েট শহীদ মিনারে এসে তারা ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়ে গেছে। সে তারপর থেকে বুয়েট শিক্ষার্থীরা তারা বিভিন্ন রকম তারা অনিশ্চয়তার মধ্যে ভুগছে যে তাদের উপর কোনো ধরনের হামলা হবে না বা তারা কোনো নির্যাতনের শিকার হবে না, সেই বিষয় নিয়ে তারা এখন পর্যন্ত শঙ্কায় রয়েছে। সেই বিষয় নিয়ে সকাল থেকে এখন পর্যন্ত বুয়েট শিক্ষার্থীরা তারা বুয়েট ক্যাম্পাসে কোনো ধরনের আন্দোলনে নামেনি, এবং সেই সাথে শিক্ষার্থীরাদের আজকে কোনো পরীক্ষা বা তাদের ক্লাস না থাকার কারণে ক্যাম্পাস এখন শুনশান নিরবতে অবস্থান করছে। তবে এদিকে বুয়েটের ভিসির সাথে দেখা করতে এসেছে বুয়েটের সাবেক শিক্ষার্থীরা, যে রাজনীতি বুয়েটের রাজনীতির বিষয়টা নিয়ে কী সিদ্ধান্ত হতে পারে সেই বিষয় নিয়ে, কারণ বরাবরের জন্য ছাত্রলীগ দাবি করে আসছে বুয়েট ক্যাম্পাসে রাজনীতি এর জন্য। আর এই ছাত্রলীগের কারণেই, ছাত্রলীগের কিছু সংখ্যক নেতাদের কারণেই বুয়েটে আব্বার ফাহাদ হত্যার ঘটনার পর থেকে 2019 সাল থেকে বুয়েট ক্যাম্পাসে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করা হয়, এবং সেই নিষিদ্ধের বিষয় নিয়ে ইতিমধ্যে হাইকোর্টে বুয়েটের এক শিক্ষার্থী রিট করেছে। সেই রিটের শুনানি হবে দুপুর 1টাতে। হাইকোর্ট সেই রিটের সিদ্ধান্ত আসলে কী জানাবে এখন পর্যন্ত সেই বিষয়টা নিয়ে পরিষ্কার না। তবে আমরা যেটা ধারণা করছি যে বুয়েটের সাবেক যারা শিক্ষার্থী এসেছে তারা বুয়েটের রাজনীতির বিষয় নিয়ে আসলে কথা বলার জন্য বুয়েট পিসির সাথে ইতিমধ্যে বৈঠকে বসেছে। এই ছিল বুয়েট থেকে সর্বশেষ পরিস্থিতি। ধন্যবাদ বাবু, বুয়েট পরিস্থিতি সম্পর্কে জানাচ্ছিলেন সহকর্মী ফরুক বাবু।